আপনারা জানেন সম্প্রতি উপমহাদেশের বর্ষিয়ান আলেমিদ্দিন হজরত আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, যার মৃত্যুতে পুরো দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলিমরা শোকাহত হয়েছে, যার ফলে আমরা দেখেছি তার জানাজায় রেকর্ড পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে। তাছাড়া আল্লামা ইউসুফ কারজাবি, তকি উসমানি, মোহাম্মদ আলী সহ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্কলাররা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। কিন্তু আমার দেশের একজন কথিত নামধারী মুফতি তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছে, যেটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। আলেম সমাজ ছাড়াও সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সকলে তার এই বক্তব্যে হতাশা ব্যক্ত করেছে এবং সকলেই তার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের একটাই প্রশ্ন, কিভাবে একজন মুফতি হয়ে এত বড় একজন আলেমের বিরুদ্ধে এমন শোক কথা বলতে পারে? আমাদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে এবং এই মত পার্থক্য থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই বলে একজন প্রখ্যাত আলেমিদ্দিন শাইখুল হাদিসের মৃত্যুর পর আনন্দ প্রকাশ করা যায় কিভাবে এবং একজন মুফতি হয়ে এটা তার দ্বারা কিভাবে সম্ভব হয়েছে আমার বোধগম্য হচ্ছে না, আমি চিন্তাই করতে পারছি না। যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার দোষ বলে বেড়ানো, মন্দ মন্তব্য করা কিংবা তার যেই খারাপ দিকগুলো ছিল সেগুলো মানুষের কাছে বলে বেড়ানো স্পষ্টত নিষেধ করেছেন, তো মিস্টার আলাউদ্দিন সাহেব কি এই পপুলার হাদিসটি না পড়েই মুফতি হয়ে গিয়েছে, নাকি নামের সাথে নিজে থেকেই মুফতি নাম লাগিয়ে রেখেছেন? আমাদেরকে একটি কথা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ বড় একজন আলেম ছিলেন, কিন্তু তিনি নবী বা সাহাবি ছিলেন না যে উনি ভুলের ঊর্ধ্বে থাকবেন। মানুষ হিসেবে তার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে সেম। সুতরাং আল্লামা আহমদ শফির কিছু ভুলকে উল্লেখ করে তার সারা জীবনের নেক আমলগুলোকে প্রশ্নবিদ্ধ করা অথবা সেগুলোকে উল্লেখ করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলা কিংবা বাজে মন্তব্য করা জঘন্য অসুস্থ মানসিকতা ছাড়া আর কিছুই নয়। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। এবার আসি মূল কথায়, মুফতি আলাউদ্দিন জিহাদি যে জঘন্য কাজ করেছে, কিছু সুন্নি নামধারী লোক এসে তার এই জঘন্য কাজকেও সমর্থন দিচ্ছে। কেউ যদি নিজেকে সুন্নি দাবি করে তাহলে তার প্রধান কাজ হওয়া দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং এই সুন্নতের উপর বহাল থাকার সর্বাত্মক চেষ্টা করা। কিন্তু তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা সুন্নতকে নয় বরঞ্চ ব্যক্তি পূজাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? কিছু প্রমাণ স্ক্রিনে দেখুন। কি অবস্থা, মানুষ যে কত টাইপের হতে পারে দেখলেনই তো। আসলে সবার রক্ত গরম, কাকে কি বলবো। যাই হোক, শেষ কথা হচ্ছে কেউ যদি আলাউদ্দিন জিহাদিকে অথবা কোনো মানুষকে সাপোর্ট করে সেটা তার পার্সোনাল ব্যাপার, সেখানে আমার কোনো কথা নেই। কিন্তু আপনি আলাউদ্দিন সাহেবকে সাপোর্ট করতে গিয়ে তার অপরাধকে অথবা তার খারাপ কাজগুলোকে সাপোর্ট করবেন, সেটা তো খুবই নিন্দনীয় কাজ। আপনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মনে করেন, অথচ আপনি সুন্নতের চাইতে ওই লোকের জন্য বেশি উঠে পড়ে লেগেছেন, এটা কোন ধরনের স্ট্র্যাটেজি? আর আপনারা যারা স্ট্যাটাসগুলো দিচ্ছেন তাদের সম্পর্কে আসলে আমার বলার নাই, তারা কোন সেন্স থেকে কোন দিক থেকে কি ভেবে এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন? আর আপনারা মাঠে নামবেন, আপনারা শহীদ হয়ে যাবেন, আপনাদের কলিজা কত বড় সেগুলো দেখাবেন, এগুলো কোন ধরনের কথা? অথচ রাসূলের বিরুদ্ধে গালি দিলে কেউ কাউকে দেখি না শহীদ হওয়ার জন্য মাঠে নামার কথা বলতে। আর যারা আল্লামা শফি সাহেবের পক্ষে কথা বলছেন তাদেরকেও অনুরোধ করব, প্লিজ আপনারা যারা তাকে গালি দিচ্ছে অথবা তার বিরুদ্ধে কটু কথা বলছে তাদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দিন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিককে অর্থাৎ মুনাফিকের সর্দারকে জানা সত্ত্বেও জানাজা পড়াতে আগ্রহী হয়েছে, তার নিজের জুব্বা সেই মুনাফিকের জন্য দিয়েছে। সুতরাং প্লিজ আপনারাও তাদের মতো এমন হবেন না। একটা প্রবাদ বলে শেষ করব, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কাজ আমাকেও শোভা পায়? সুতরাং উম্মার স্বার্থে প্লিজ এগুলো বন্ধ করেন। আমিও মুসলিম, আপনিও মুসলিম, আমরা সবাই মুসলিম, সুতরাং প্লিজ এগুলো বাদ দেন, উম্মার মধ্যে ডিভাইড তৈরি করবেন না দয়া করে। আমরা সবাই মিলেমিশে মত পার্থক্যগুলোকে এক জায়গায় রেখে
যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলোকে সবাই একসাথে পালন করব। আপনি চুপ থাকেন, আল্লাহর উপর বিচার দেন, আল্লাহ উত্তম ফয়সালাকারী এবং উত্তম বিচারকারী।